প্রতিবারের মতো এবারও শিলং শারদা মিশন ভক্তবৃন্দরা একটা বিজয়া সম্মেলন করে থাকেন। সেই বিজয় সম্মেলন খুব সুশৃঙ্খলভাবে এবং কঠোর নিয়মবিধি মেনে হয়, আর একটা বাৎসরিক অনুষ্ঠানও হয়। তাই আপনাদের কাছে কিছু অনুষ্ঠান সূচি তুলে ধরার চেষ্টা করছি। আপনার দিকে আমার অন্তরের বিনম্র শুভ বিজয়ার প্রণাম জানাই। এখানে উপস্থিত অন্যান্য সব গুরুজনদেরকে আমার বিজয়ার অনুভূতি জাগায়। কিন্তু আমাদের ঠাকুর বলেছেন যে মা কি বিসর্জন হয়, মা তো সন্তানকে ছেড়ে কোথাও যান না। মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে আমাদের অন্তরেই বিরাজ করেন। আমি আজ মাকে, মহারাষ্ট্রেরকে, ঠাকুর মাকে সবার কাছে প্রার্থনা জানাই, আমাদেরকে যেন সেই শক্তি দান করেন, শুভ বুদ্ধি দিয়ে আমাদের সংঘকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, আমাদেরকে যেন মানুষ করেন, সবার সঙ্গে যেন মধুর সম্পর্ক বজায় থাকে। আমি এখন আমাদের অধ্যক্ষ রামানন্দজি এবং আমাদের দিব্য স্বরূপানন্দজি মহারাজ আপনাদেরকে সুস্বাগত, আমার প্রাণভরা ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের সম্পাদিকা একটু আগে বলেছেন আছে, একটা হলো বিজয় উৎসব। আমরা যে পূজা করি এখানে মা শক্তিময়ী, মা শক্তিদায়িনী, মা মা দুর্গা, যে মূর্তিতে মা আবির্ভূত হন সেটা হলো শক্তিরূপিণী মা। অথচ আমরা ঘরে ঘরে মাকে কন্যা জ্ঞানে, মাতৃজ্ঞানে আবাহন জানাই, বিসর্জন জানাই, আমরা চোখের জলে ভাসি। বাঙালি ভাবপ্রবণ, আশ্বিন মাসে যখন পুজো আসে, শরতের সোনাঝোড়া ভোরে যখন আমরা আবাহন করি, তিনি হলেন উমারূপিণী মা, কৈলাস গিরিরাজ কন্যা উমা। দুর্গা নামটাই এসছে, দুর্গ নামে এক মহা অসুরের জন্ম হয়েছিল যে স্বর্গের দেবদেবীকে অতিষ্ঠ করে তুলেছিল। দুর্গকে বধ করেছিলেন বলেই মা দুর্গার এক নাম হয়েছিল দুর্গা। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এবং যে দুর্গা দেবীকে আমরা পূজা করি তিনি হলেন অসুরনাশিনী, মহিষবিনা মহিষাসুর বিনাশিনী। তাই সেখানে আমাদের কী প্রার্থনা, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ধিসর্যহি, রূপ দাও, জয় দাও, যশ দাও, শত্রু নাশ করো। সেইটাই হোক আজকে আমাদের দিনে বিশেষ প্রার্থনা, আমরা যেন শত্রুকে নাশ করতে পারি। কারণ চারদিকে আমাদের শত্রুতাই চলছে, সামনের বছর আমরা 70 বছরে পা দেব। কাজেই আমি সবাইকে বলছি আমরা যেন সেই মাতৃভাবে আমরা যেন অনুপ্রাণিত হই, মায়ের আদর্শে সামান্যতম যেন আমরা নিতে পারি, তখনই আমাদের বিজয় উৎসব সার্থক হবে। আমাদের বিজয়ে কিন্তু নারী সমাজের বিজয়ে কিন্তু কেবল যুদ্ধ করাতে না, সাংসারিক যুদ্ধে অবতীর্ণ হওয়া, ছেলে মেয়েকে মানুষ করা এবং আশেপাশে অসহায় যারা সন্তান সন্ততি তাদের প্রতিও মাতৃভাব রাখা। সেই মাতৃভাবের অভাব হয়েছে বলেই আজকাল ছেলে মেয়েরা এত উশৃঙ্খল হচ্ছে। আমি সেই ভাবটা জাগিয়ে সারদা সঙ্গের অত্যন্ত কর্মঠ, ওরা প্রাণ দিয়ে কাজ করছে আমাদের সঙ্গের জন্য।
ওরা ঝড় বৃষ্টি তুচ্ছ করে এইবারও সেই চেরাপুঞ্জির একদম খাদে নেমে দরিদ্রদেরকে কাপড় চোপড় বিতরণ করে এসছে, খাদ্য বিতরণ করে এসছে। এর চেয়ে বড় জনসেবা বোধ হয় আর কিছু নাই মনে হয়। আমরা যেন সেটা চালিয়ে যেতে পারি অত্যন্ত প্রেরণার সঙ্গে, সেটাই আশীর্বাদ করবেন মহারাজ আপনারা। আর আমার বড় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের যে এটুকু সময় দিয়েছেন সেজন্য আমরা সত্যিই খুব আনন্দ পেয়েছি। আগামীতে আপনাদের আশীর্বাদ আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করছি। যদিও আজকের এই উৎসবের আয়োজন আমার বাড়িতে করা হয়েছে, তবু বলবো আমার সঙ্গের বোনেদের সম্পূর্ণ সহযোগিতায় ও পরিচালনায় এটা এত সুন্দর করে করা সম্ভব হয়েছে। আজকে আমাদের সঙ্গের সভানেত্রী শ্রীমতী উমা পুরকায়স্থ, সহসভাপতি কানন চৌধুরী ও আমাদের সম্পাদিকা শ্রীমতী সুনন্দা পুরকায়স্থকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় আমার এখন আর বেশি বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যে আমাদের সভানেত্রী পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্মৈ দেব্যৈ নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তস্যত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মায়েদের ভক্তিপূত যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা, মায়েদের কাছে মায়ের কথা বলা, বাড়িতে গিয়ে গপ্প মাকে শোনানোর মতোই, তবু আমাদের বলতে হয় কারণ আমাদের একটা বাধ্যবাধকতাও আছে এ সম্পর্কে করছি। এই সঙ্গে একটা জিনিস বলি, আমি যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হলে সবসময় আয়োজকরা কোন বিষয়ে জানতে আগ্রহী আমাদের কাছে এই বিষয়টা সবসময় আমি জানার চেষ্টা করি। আপনারা সেটা বলেনি আমাদের, কিন্তু আমি একটা থিম
থাকলে সেইভাবে ভাবনা চিন্তা করে সেই আঙ্গে কথা বলাটা আমার ব্যক্তিগত অভিযোগ। এবারে গেলেও পরের বার যখন হবে আপনারা অবশ্যই একটা টপিক ঠিক করে দেবেন, তোমার এই বিষয়টির উপরে আপনি একটুখানি দেবীর উপলক্ষে ওই জন্যে বিজয়া আমরা বলছি। বিজয় উৎসব রামচন্দ্র দেবীর কৃপায় রাবণকে জয় করেছিলেন, তাই দেবীকে আমরা বিজয়া, কারণ তিনি এই জয়ের আসল কর্ণধার। তাঁর আশীর্বাদ পুষ্ট হয়েই রামচন্দ্র সফল হয়েছিল। সেই পূজা কি করে অদ্ভুত ভাবে গোটা ভারতবর্ষের অন্য কোথাও কিন্তু এইভাবে মিশে গেছে, এবং এর পিছনে মূল ভূমিকা নিয়েছে আমাদের যে মঙ্গল কাব্যগুলি উৎপত্তি হয়েছিল, যে বিভিন্ন দেবতার এবং দেবী স্বর্গে কিভাবে পূজা প্রচলিত হলো, কিভাবে অর্চনা হলো, তাঁর কৃপায় কারা কি পেলেন, কারা কি হারালেন ইত্যাদি, এটা হল পুরাণের একটি পরিবর্তন যা লোক পরম্পরায় চলে এসেছে। এতে সত্য, কল্পনা, বিনোদন, জনসম্পর্ক সব কিছুর একটা আশ্চর্য মিশেল আছে। আপনি দেবী ভাগবতে দেবীর বিবিধ রূপের কথাই শুনুন, যার থেকে এই সমস্ত বিশ্বের যত কিছু সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে তিনি তৎসৃষ্টি বা তদেব রূপ রাবিষ এই জগৎ সৃষ্টি করে তিনি তার মধ্যে ঢুকলেন। কোনো না কোনো ভাবে একের সঙ্গে অপরের মধ্যে ভাব বিনিময় করতে পারে, যেটা পশু পাখিরা ঠিক এইভাবে এক প্রজাতির আরেক প্রজাতির সঙ্গে পারে কিনা আমরা জানি না, তারা যে একবারে পারে না তাও বলা যাবে না, কারণ তারাও কিন্তু অস্তিত্ব দিয়ে বেঁচে আছে। তারা আক্রান্ত হলে সমবেতভাবে নিজেদের রক্ষার চেষ্টা করে। কোথাও একটি ব্যতিক্রম হলে কখনো বর্ষা হচ্ছে না খরা হচ্ছে, কখনো অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে। তো উই ফাইন্ড ইট কনভেনিয়েন্ট টু বিলিভ দ্যাট যে সব কিছু কোনো একটা শক্তির নিয়ন্ত্রণে হচ্ছে। এখন সেই শক্তিকে আমি উপাসনা করতে চাই, তার কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হাউ কেন, যে তিনি কোনো বেড়া যত বড় বেড়ালি হোক না তাকে তিনি অপরাজিত করতে পারেন। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের শারীরিক মানসিক শক্তি যা আমরা চাই সেটা পাওয়ার জন্য যেখানে গিয়ে আর আমার ক্ষমতায় কুলোচ্ছে না, উই সিক ভালো করে ওই কথা করে পড়লে তুমি বুঝতে না পারো। স্বামীজি কথা প্রসঙ্গে এও বলেছেন যে রোমান ক্যাথলিকরা মেরি যিশু এদেরকে আকারকে পূজা করে, কিন্তু যারা প্রোটেস্ট্যান্ট বা অন্যরা তারা এটা করে। আমি আসার পরে প্রথম বছর, এটা যেহেতু খ্রিস্টান প্রধান এরিয়া, তা 25শে ডিসেম্বর কোন চার্চে কীরকম ধরনের দিকে হবে, তা প্রথমে আমরা এখানকার বড় ক্যাথলিক চার্চের ওখানে গেলাম, ভেতরে যাওয়া যায়নি, খুব দূর ছিল, আমরা বাইরে থেকে দেখলাম। দেখলাম যা যা টেক্সট পড়ে উপাসনা স্যাক্রামেন্টে তৈরি করা হচ্ছে একই দিনের প্রেসবিটেরিয়ানেও করা হচ্ছে, কিন্তু প্রেসবিটেরিয়ান শুধু করা হচ্ছে বাকি কিছু চাইছে। এখানে দেবীরই যে রূপ আমরা পুজো করছি, মা বলছেন নির্বাসনা চাইছে। এই গানটি রজনীকান্তের একটি গানে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে, ওরা চাহিতে জানে না দয়াময় চায়ে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমাদের সবার কিন্তু এটাই প্রার্থনা, বাচ্চা ছেলেরা যেমন চায়, আমরা একটু স্বামীজি বলতেন মুস্টেস বেবি গোপালা শিশু, তার থেকে ভগবান যখন ছেড়ে দেওয়া ভালো, যা আমার দরকার সেটাই দাও, যে আমার দরকার নেই আমি চাইলেও দিও, বড় মানুষের উপর দায়িত্ব দিলে তারা ভালোই করে। দেখুন কি সুখ সম্পদ নাম যশ, সন্তানই না সন্তান চাইছে, পুত্রই না পুত্র চাইছে, বা যত রকম অভাব আছে এই যে দেবীর কাছে, দেবী দেয় না, কারণ এই যে বিসর্জনের যে মন্ত্র বলছিলাম ওই মন্ত্রে এক জায়গাতে আসে যে মা
কর্মফল গুণে এই মানুষ হয়েছে, কিন্তু এরপরে অজস্র জানিছে কত রকম জনিতে যে আবার জন্মগ্রহণ করতে হবে কর্মফলকে আশ্রয় করে তা জানি না। কিন্তু পশু পাখি মানুষ গন্ধর্ব যক্ষ ভূত প্রেত যে জনিতেই জন্ম হয় তোমার পাদ পায়ের পায়ে যেন আমার অচলা ভক্তি থাকে। মা তোর জনি সহস্রেশু যেসু যেসু ব্রজাম্য হয় তেসু তেসু অচ্যুতা ভক্তি লভামি এটা কৃপাঙ্কুর মনে পড়ছে ওই দেবী পূজা প্রদক্ষিণের যে মন্ত্র না সে অদ্ভুত। আর আমাদের এখানে পুষ্পাঞ্জলি মন্ত্র এখানে দেওয়ার অন্য জায়গায় দেখেছি মঠের বইয়ে যেটা আছে দুর্গাপূজার বইয়ে সেটা না তো মহারাজ এটা পশুপতি মহারাজই এখানে দুর্গাপূজা চালু করেছিলেন তিনি যেটা করেছিলেন এই সেই সময় থেকে সরদার বহেরা সব পাঁচ চেলা সেটাই চলে আসছে এবং ওতে বেশ কয়েকটি মন্ত্র আছে যেটা পুষ্পাঞ্জলির রঙে বুঝে কিন্তু আসলে দেবীর প্রদক্ষিণ করে দেবীকে যখন বিসর্জন দিচ্ছে এই বিসর্জন কেন তাকে একটি বিশেষ উপলক্ষে ত্রিরাত্রি তিন দিনের জন্য উপাসনা করার জন্য আমরা তাকে এনেছি আর তিনি জগৎ সংসারের নিয়ন্ত্রী তিনি সর্বক্ষণ আমার কাছে তিনি তো আমার অন্তরে বরাবরই আছেন আপাতত যখন প্রাণ প্রতিষ্ঠা করছি আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে হৃদয় থেকে দেবীকে এনে সামনের ফুলে তার অধিষ্ঠান চিন্তা করে সেই ফুলের উপরে তাকে বসিয়ে তার আবাহন করছি ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্ধ্যে ইহ সন্ধ্যে ইহ সন্ধ্যের উদ্দেশ্য ইহ সন্ধ্যে ইহ সম্মুখী ভাব ইহ সম্মুখী ভাব অত্রাধিষ্ঠানাঙ্কুর মম পূজা গৃহা আবার মাধব্যকে এটাও বলা হচ্ছে যাবস্তম পুজো ইচ্ছামী তাবস্তম সুস্থির অভাব তুমি বড় ঝটপট করে বেড়াও এই যতক্ষণ পুজো করবো দয়া করে একটুখানি শান্ত হয়ে বসুন পুজোটা সারি তারপরে বাচ্চা কেন যাবত্তম পুজোয় শ্যামী তাবত্তম সুস্থির অভাব আমরা তো পূজা পদ্ধতির ভেতরে ঢুকি না আমরাও ঢুকি না বাচ্চা কাচ্চারও ঢুকে না যার জন্য আমরা জিনিসটাকে অথচ কি অপূর্বভাবে মানে পরমার্থ তত্ত্বকে একেবারে আমাদের ধরা ছোঁয়ার মধ্যে আনার জন্য তার সঙ্গে একটা সন্তান এবং যে পাঁচ রকম ভাব ধর্ম যেমন ভাবে আমরা এখানে আমরা সন্তান ভাবে মায়ের ভাব তো এই যে জিনিসটা করছি কাজেই যা নিত্য অধিষ্ঠান আমার অন্তরে আছে এবং যিনি সারা বিশ্বের সকলের পালন পোষণ করতে যায় সেখানে যান তো এটা আমরা তাকে পাঠিয়ে দিই ছিল জড় ইটকাট পাথরের প্রতিমা তাতে প্রাণ সঞ্চার করে তাকে আমি জীবন্ত জাগ্রত করলাম তাকে উপাসনা করলাম কৃপা করে আমার পূজা ভুল ত্রুটি যা করে তাকে ক্ষমা প্রার্থনা করলাম তারপরে বললাম এবার তুমি এসো কিন্তু আবার বৎসরান্তে যখন তোমাকে ডাকবো তখন তুমি আসবে কে মানে ভাবুন কতখানি আপন আপন ভাব বাঙালিরা কি করে এটাকে আপনার করে নিল মেয়েকে বিশেষ উপলক্ষে বাড়িতে আনতে হবে জামাই ষষ্ঠী জানাটা অত আনন্দের কিছু নেই এটা উপলক্ষে মেয়েটাকে আনা হলো তাকে তাহলে মেয়েকে তো বড় বাড়ি রেখে দিতে পারে না ও তো পাঠাতে হবে আর বেশি দিন থাকলে তারপরে হয়তো জোর করে পাঠিয়ে দিতে হবে জগৎ সংসার ওই রকম ওই জন্য গল্প আছে না একজন এক ভদ্রলোকে চার জামাই ছিল তো চার জামাই তার নেমন্তন্ন হয়ে গেছে প্রথম দিন একটা বসার সময় বসার পিঁড়ি দেওয়া হয় না অন্যদিন আসন পাতা থাকে সে পিঁড়ি দেওয়া হয় সবাই আসন নিয়ে বস না প্রথম দিন একটা ভাতে পোড়া পোড়া গন্ধ আসলো তখন বললো যে সব থেকে ছেঁচেছে সে বুঝলো এখন আর এবার যেতে হবে এই সিগনাল এসে চারবার দিন পিঁড়ি থাকলো তারপর দিন বলে ঘি দেওয়া হয়নি তারপরে এরকম তারপরে একজন যায় না যে যায় না তাকে তখন পিটিয়ে বার করা ভোগের বিনা হরি জাতি বিনা পিঠে না মহাদেব কদম নে পুণ্ডরিকা দেখুন আশ্চর্য সবগুলোই ভগবানের নাম সেই ভগবানের নিয়ে গল্প তার মানে কি দেখুন তোদের বাড়িতে গেল ওখানে তাকিয়ে বসে থাকতে নেই কাণ্ড জ্ঞান তো সেখানে হলো
লৌকিকতা সামাজিকতাও মানানো হলো, আবার ঠিকই আছে তাহলে। আমাদের আমার জল গ্রামের দেশে মানুষ আছে, সেসব সময় তখন নৌকাতে করে যাতায়াত হয়, নৌকা ঠেলে দিয়ে থেকে গেলে হতো না, আমার নৌকাটা ঠেলে দিয়েছি ভাবতে রাখি। একটা জিনিস হলো মানুষ ঈশ্বরের উপাসনা মানবীয় ভাবেই করতে পারে, দ্যাট ইজ দ্য কি থট। দ্বিতীয়ত মা দুর্গাকে উপাসনার সঙ্গে সম্পর্কটা আপন করার জন্য আমরা ঠিক বিবাহিত সন্তানকে যেমন বাড়িতে এসে তার যত্ন আত্তি করলাম, তারপর আবার তাকে বিদায় দিলাম, এইভাবে আমরা কিন্তু একটা নৈর্ব্যক্তিক ঈশ্বরের উপাসনাকে প্রাত্যহিক জীবনের অঙ্গীভূত করে নিয়েছে। এই যে জিয়াটা মানুষরা, অন্যরা কিন্তু শান্তভাবেরই উপাসনা করছে, যেন সংকল্পাদি মায়ের নামেই হয়, কারণ মা সংসার ধর্ম পালন করে, ঠাকুর সংসারই সেজেছিল, সংসার করেছেন, স্বামীজিও করেন, মা কিন্তু সেই ভূমিকাতে পালন করেছেন, কাজেই মাই আমাদের জল মান। এইভাবে আমাদের পূজা অর্চনা হয়। এই মোটামুটি আমরা কীভাবে দেখুন সকাম পূজার সঙ্গে নিষ্কাম ভাবের একটা সংযোজন আমরা রামকৃষ্ণভাবে করে থাকি। আজকে যেহেতু বিজয় সম্মেলনে, তার জন্য ভাবলাম আমরা এইভাবে জিনিসটা দেখার অভ্যাস করতে পারি, তাতে আমাদেরই করলাম। এই হলো ছেলে মানুষ, আর একটু বড় জায়গা হলে, ঘোরাফেরা হলে, আপনারা তো বছর পর বছর করে যাচ্ছেন, কিন্তু আরো কিছু নতুন মানুষ যারা এই জিনিসগুলো জানেন, ধরুন আজকের এই আলোচনাটা যদি কোনো একটা কমিউনিটি, এই যেমন এলবাং ওদের তো বড় হলের মতো আছে, সব এরিয়াতে পূজা কমিউনিটি হলের মতো কিছু কিছু তো আছে, সেরকম জায়গায় করলে এত ভালো হয় না, ওটা আবার ভাড়া করতে হবে, বছর আগে চলে গেছে, এটা মেনটেনিং, এটা কিন্তু আমি আগে তলাতেও দেখি, আমি জানি না আমার তো শিলচর কাছার ওদিকে ওরা কীরকম প্রতীক আমি কাজ করি, আনন্দ শুধু আনন্দ।
Jai Jai Jai.